ভাঙড়ে সভা করার অনুমতি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভাঙড়ে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতার। তবে পুলিশ প্রথমে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়, যার জেরে সেই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। সূত্রের খবর, কি কারণে অনুমতি প্রত্যাহার করা হয়েছে তার ব্যাখ্যা নির্বাচন কমিশনের পোর্টালে দেওয়া হবে। বিষয়টি নিয়ে সরব হয়েছে পদ্মশিবির। বুধবার ভাঙড়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূলকে জেতাতে পুলিশের একটা অংশ উঠে পড়ে লেগেছে। আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না, আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতানোর। বিরোধীদের বরাবরের অভিযোগ, রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নেই। ভাঙড়ে বিজেপির সভা বাতিলের ঘটনায় বিরোধীদের সেই অভিযোগই কি মান্যতা পাচ্ছে না? শেষ দফার ভোটের আগে কি দেওয়াল লিখন পড়তে পারছে বাংলার শাসক দল? আর সেজন্যই কি ভাঙড়ে বিজেপির সভার অনুমতি প্রত্যাহার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। খালেদ জামাল ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।